খোয়াই জেলার সীমান্তবর্তী গ্রাম খ্যাংরাবাড়িতে সীমান্ত অতিক্রমের সময় রবিবার রাতে এক যুবককে আটক করল স্থানীয় 80 নং ব্যাটালিয়ান বিএসএফ জওয়ানরা। নীলকণ্ঠ মানিক দান্ডেগোলে নামে ওই যুবকের বয়স আনুমানিক 28। মহারাষ্ট্র নিবাসী ওই যুবকের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাকিস্তান, ফিলিপিন্স, সৌদি আরব, ইরান ও বাংলাদেশ সহ মোট 9টি দেশের বেশ কিছু পরিমাণ টাকা। সেই সঙ্গে পাওয়া গেছে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স, আরবের এটিএম কার্ড, কুইক পে কার্ড, স্ক্যানার কার্ড সহ বিভিন্ন সামগ্রী। সোমবার সকালে ওই যুবককে খোয়াই থানার হাতে হস্তান্তর করেন বিএসএফ জওয়ানরা। পুলিশের জেরার মুখে সে জানিয়েছে 2014 সালে কাজের খোঁজে মহারাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়েছিল সে। সেখানে পরিচয় হয় বাংলাদেশের এক মেয়ের সাথে। সৌদি আরবে একই সঙ্গে থাকত তারা, তবে আরবে স্থানীয় যুবকদের খারাপ আচরণে বিরক্ত হয়ে বেশ কিছুদিন আগে বাংলাদেশে ফিরে আসে মেয়েটি। কিছুদিন পর অসুস্থ মাকে দেখতে ফেরে সে যুবকও। সেখান থেকে সৌদি আরবে ফেরার আগে বাংলাদেশে মেয়েটির কথা অনুসারে খোয়াই সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে গিয়ে ধরা পড়েছে বলে এদিন জানিয়েছে সে। ধৃত যুবকের এই গল্পের সাথে যদিও একমত নন স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা শাখার কর্মীরা। সকালে বিএসএফ খেংরাবাড়ি বিউপি তারা একটা লোক আমাদের থানায় নিয়ে আসে, জানতে পারলাম এবং তারা এটা রিটেন দিয়েছে যে লোকটা মহারাষ্ট্রের, কিন্তু সে খেংরাবাড়ি বিওপির কাছে ঘোরাফেরা করছিল। তারপর তারা ওকে আটক করে ওর কাছ থেকে বিভিন্ন দেশেরই একটা দুটা করে নোট এবং ইন্ডিয়ান টাকাও আছে, তার মধ্যে 30 টাকার মতো, তো এইগুলি নিয়ে এবং ওর সাথে একটা মোবাইলও ছিল, সেইগুলি নিয়ে সে আমাদের ভয় থানাতে নিয়ে আসে এবং কমপ্লেন্টও দেয়। তারপর ভিত্তিতে আমরা তাকে থানায় রেখেছি, তারপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো, তারপর যদি কিছু পাওয়া যায় আমরা পরবর্তী সমস্যা। প্রাথমিক তদন্তের পর সোমবার যুবকটিকে আদালতে সোপর্দ করেছে খোয়াই থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।